ঝড় হয়েছিল, যে টর্নেডো হয়েছিল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায়, তাতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে টাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সেই পারমিশন আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একথাই বললেন। তিনি আরও বলেছেন যে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মিথ্যাচার করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই টাকা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, তার কারণ আদর্শ আচরণ বিধি চালু রয়েছে। এই কথা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে দাবি করছেন যে 9 এপ্রিল রাজ্য সরকারকে এ বিষয়ে চিঠি দিয়েছে, চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে আদর্শ আচরণ বিধির বাইরে রাখা হয়েছে, ফলে ঝড়ে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দিতে কোনো বাধা নেই, এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের আবার জানাই, ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে আরও দাবি করেছেন যে গত 9 এপ্রিল এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের কাছে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে এই উল্লেখ রয়েছে যে আদর্শ আচরণবিধি এক্ষেত্রে চলে না এবং সেই কারণেই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি, তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল। এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে, তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কী প্রয়োজন রয়েছে? আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয়, নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে, আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না। যেদিনকে 31 তারিখ বিকেল 4:20-4:25 নাগাদ এই ঘটনা ঘটে, এই ঝড় হয়, তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই, তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে, ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে, তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে, আমরা 1,20,000 টাকা করে তাদের দিতে চাই, রাজ্যকে অনুমতি দেওয়া হোক। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবার তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া ভিডিও আপনাদের সামনে আমরা রাখলাম। এবং শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে 9 এপ্রিল রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে অনুমতি আগেই দেওয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানানোর টাকা দেওয়ার বিষয়ে, সেটা কিন্তু তিনি স্পষ্ট করছেন। এবং তিনি বলছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে এটা স্পষ্ট জানানো হয়েছে যে এই গোটা বিষয়টাকে আদর্শ আচরণবিধি তার বাইরেই রাখা হয়েছে, কিন্তু তারপরেও একের পর এক
এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে প্রসঙ্গ তুলেছেন, তারা যে কথা বলেছেন, সেটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।